আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডার কারণে, এই সম্পর্কে আমরা দুইটা প্রসেস অবলম্বন করব। তার মধ্যে ফার্স্ট ওয়ান হইছে এই মেডিসিনটা নিয়ে আলোচনা করব, তারপর আরেকটা বিকল্প প্রসেস নিয়ে আলোচনা করব। তো নাক বন্ধ হওয়ার জন্য তো সমস্যা নিয়ে অনেক বিব্রত অবস্থায় আছেন এবং আমাকে প্রচুর প্রশ্ন আসতেছে যে সমস্যাটা আমরা অনেক বেশি সাফার করতেছি, এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং কিভাবে পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে আপনার স্বাভাবিক অবস্থায় নাক বন্ধ হয়ে যায় কেন, ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যায় বা অনেক সময় ঠান্ডার মেডিসিন খেয়েছি এরপরে নাক বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং এই ধরনের সমস্যা যদি আমরা সাফার করে থাকি সেক্ষেত্রে আমরা আফরিন ড্রপটা ইউজ করতে পারি। আফরিনটা অ্যাডাল্টও রয়েছে চাইল্ডও রয়েছে, যাদের বয়স 10 বছরের নিচে তারা চাইল্ডরা ইউজ করবেন, যাদের বয়স 10 বছরের উপরে তারা অ্যাডাল্টরা ইউজ করবেন। চাইল্ডরা ইউজ করার ক্ষেত্রে 1 ফোঁটা করে দৈনিক 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার ইউজ করবেন, আর অ্যাডাল্টরা অ্যাডাল্ট যেটা এটা 2 ফোঁটা করে দৈনিক 3 থেকে 4 বার বা 2 বার আপনার অবস্থা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। চাইল্ড যেই আফরিন ড্রপটা এটার প্রাইস হচ্ছে 40 টাকা এবং অ্যাডাল্ট যে আফরিন প্রাইসটা এটা হচ্ছে 45 টাকা, এবং কার্যকারী দিক যথেষ্ট ভালো এবং দুইটা ড্রপই সাইড ইফেক্ট একদমই নাই। আপনার যদি নাক বন্ধ হয়ে যায় বা এই ধরনের সমস্যায় আপনি আক্রান্ত থাকেন বা প্রবলেমের সম্মুখীন থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে এই ড্রপগুলো ব্যবহার করতে পারেন এবং এটার সাইড ইফেক্ট নাই। এবং বিশেষ করে এই ড্রপটা ইউজ করলে, অনেক ড্রপ আছে যে ইউজ করলে আপনার চুলকানি হয় বা খুব একটা অস্বস্তিকর একটা বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ে যান, কিন্তু আফরিন ড্রপটা ইউজ করার ক্ষেত্রে এরকম কোনো সমস্যায় আপনি পড়বেন না। এটা আপনার দেহের জন্য খুব ইফেক্টিভ এবং আপনার স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ এবং নাককে সুস্থ রাখার জন্য, নাকের প্রবলেম থেকে আপনাকে সুরক্ষা রাখার জন্য অনেক ভালো ভূমিকা পালন করে এবং এটা কার্যকরী দিকও যথেষ্ট ইফেক্টিভ ভূমিকা রাখে আমাদের স্বাস্থ্যের জন্য। এবং আরেকটা প্রসেসের কথা যেটা বললাম সেটা হচ্ছে আপনি ম্যান্থল ইউজ করতে পারেন, এবং ম্যান্থল ইউজ করার প্রসেসটা বুঝতে হবে, কারণ ম্যান্থল ইউজ করলেই হবে না, এটার প্রসেসটাও আপনাকে বুঝতে হবে। সুতরাং নাক বন্ধ হওয়ার জন্য সমস্যার জন্য ম্যান্থল কীভাবে ইউজ করবেন, যে সীমিত পরিমাণ ম্যান্থল আপনি একটা পাত্রের মধ্যে কুসুম গরম পানি বা গরম পানি দিবেন, নেওয়ার পরে সীমিত পরিমাণ ম্যান্থল দিবেন, দিয়ে এই ম্যান্থলের নিঃশ্বাসটা আপনি গ্রহণ করবেন। এটা আপনার নাক বন্ধ হওয়ার জন্য সমস্যাটা খুব দ্রুত গতিতে সমাধান করে আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। এবং উভয় দিকই খুবই ইফেক্টিভ, আপনি ড্রপ ইউজ করতে না চাইলে আপনি ম্যান্থল ইউজ করতে পারেন, ঠিক আছে? দুটোটাই, ম্যান্থলটা কিছুটা প্রাকৃতিক বাট ড্রপটা সরাসরি মেডিসিন, ঠিক আছে? এবং কার্যকরী দিক যথেষ্ট ভালো এবং দুটোটা ক্ষেত্রেই আপনার নাক বন্ধ হওয়ার জনিত সমস্যা থেকে আপনি খুব দ্রুত গতিতে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।